আবারও ভয়ঙ্কর ভূস্বর্গ সোমবার রাত্রি বেলায় জম্মু কাশ্মীরের ডোড্রায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনার গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যা বেলায় জম্মুর ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা ওই জঙ্গলে কয়েকজন জঙ্গের লুকিয়ে থাকার খবর সামনে আসে সেই অভিযানের নেতৃত্বে ছিলেন দার্জিলিং এর বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপা জঙ্গলে অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলা বারুদ পাল্টা জবাব দেন জওয়ানরাও শুরু হয় দুপক্ষের গুলির লড়াই কুড়ি মিনিটেরও বেশি সময় ধরে চলা এই লড়াইয়ে গুরুতর জখম হন ব্রিজেশ সহ আরও তিনজন সেনাকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাদের কিন্তু শেষ রক্ষা হয়নি এদিকে ব্রিজেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালবেলায় দার্জিলিং এর লেবং এর বাড়িতে ব্রেজেশের শহীদ হওয়ার খবর এসে পৌঁছয় বাড়িতে তখন ছিলেন বাবা ভুবনেশ এবং ব্রেজেশের মা নীলিমা দেবী স্কুল জীবনের পড়াশোনা শেষে মুম্বাইয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন ব্রিজেশ সেখান থেকে বিটেক শেষ করে কম্বাইন ডিফেন্স সার্ভিস পরীক্ষায় বসেন দু হাজার পরীক্ষায় পাশ করেন সেনাবাহিনীতে যোগ দেন দু সালে বাবা ভুবনেশ জানাচ্ছেন ছোট থেকেই সেনা পোশাক পরেই ঘুরে বেড়াতেন বিজেশ ইচ্ছে ছিল বাবার মতোই দেশের হয়ে কাজ করবেন। তাই বিটেক ইঞ্জিনিয়ারিং করার পরেও অন্য কোনো সংস্থায় কাজ না করে সেনাবাহিনীতেই যোগদান করেন লাস্ট কেনডে মে কথা সাড়ে নজে সিলে বলরা কি ও একদিন পেলে উপর চেয়ে নিচে উপর পাড়ি और दूसरे दिन फिर उसको वापस उधर ही जाना था क्योंकि कोई खबर है करके उनको बोला था कि उपर, मेरे को जाने का आदेश मिला हुआ है तो फिर वो मैं साढ़े नौ बजे बात किया वो बोल रहे मुझे वो बोल रहा था मुझे ग्यारह बजे स्टार्ट करना है यहाँ से तो वो और छः या सात घंटे का क्लाइंब करना है ऊपर चढ़ के वो ऊपर का क्योंकि उधर रोड नहीं है गया तो ऐसे जंगल के रास्ते ऊपर जाना होता है तो उसको पार्टी लेके ऊपर जाना था तो यही लास्ट बात हुआ था और हां मतलब 14th को है? और ये 15th को नाइट को ये हुआ कितने साल से सर्विस में है वो 5 साल से 5 इयर्स है कितने साल के थे वो, वो, 27 इयर्स के 27 आपमित आप रिटायर्ड आदमी है तो उनको तो क्या यही से बचपन से यही शौक था सीन हां वो, वो जो है वो हमेशा बोलता था कि मैं क्या आपने आप जैसे ही मैंने जाना जब हम गाड़ी में भी चलते थे तो हमारा जो फौजी गाड़ी में मैं आगे बैठता था और ए, ए, पीछे बैठते थे बच्चे थे तो बोलता था किसी दिन मैं भी आगे के उसमें सीट में बैठूँगा तो अभी ऐसा है कि अभी क्योंकि उसका इंटरेस्ट छोटे से फ़ौज में और देश के लिए लड़ना था तो उन्होंने अपना कभी वो ऐसे ऐसे डरे नहीं कभी वो झुके नहीं और हमेशा जो है वो जो भी काम था वो, वो अपना ठीक ठाक करता था और जो भी बोला वो सही करता था और ये चीज़ जैसे छोटे से ही उनको हमने बताया भी था अगर आर्मी में नहीं जाना किसी और क्योंकि उसने इंजीनियरिंग कर रखा है बी टेक किया हुआ है तो उन्होंने बोला था लेकिन वो बोला नहीं नहीं मैंने आर्मी में जाना है तो हमेशा मेरा भी कोई आर्मी का जैसे जैकेट वगैरह है वो भी लगा के वो এই ঘটনার শোক প্রকাশ করেছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বাড়িতে পৌঁছন স্থানীয় কাউন্সিলর শিবিকা মিত্তাল সহ অন্যান্যরা তবে ছেলে হারানোর শোক অবশ্যই আছে কিন্তু এতটুকু আক্ষেপ নয় বৃদ্ধ মা বাবার মনে বরং তারা গর্বিত যে তাদের ছেলে বীরত্বের পথে জীবন সম্পন্ন করলেন ব্রিজেশের বাবা তিনি একজন নিজে প্রাক্তন সেনা কর্মী নিজের অভিজ্ঞতা থেকেই জানিয়েছেন এই সমস্ত গোপন ডেরায় লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাজ জানা গিয়েছে বুধবার ব্রিজের দেহ বিশেষ বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হবে এরপরেই থাকে বাগডোগরা সেনা ছাউনিতে রাষ্ট্রীয় মর্যাদায় জানানো হবে শেষ শ্রদ্ধা সেখান থেকেই সড়ক পথে নিয়ে যাওয়া হবে তার দেহ লেবমের বাড়ি উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি সেই কারণে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট অশান্ত কাশ্মীরে শান্তি ফেরাতে মরিয়া ভারতীয় সেনা ব্যুরো রিপোর্ট মান ইন্ডিয়া বাংলা